1911 সালে ফুটবলারদের জার্সিতে সংযুক্ত হয় নম্বর। এরপর থেকে কয়েকটি জার্সি নম্বর হয়ে উঠে বেশ জনপ্রিয়। ফুটবলে এখন 10, 7 ও 9 নম্বর জার্সি আইকনিক হিসাবেই পরিচিত। ফুটবলারদের কাছে 7 নম্বর জার্সির আছে বিশেষ কদর, আর এই নম্বরকে বিশেষায়িত করেছেন ডেভিড বেকহাম, ক্রিস্টিয়ানো রোনালদো, লুইস ফিগো, গঞ্জালো রাউলের মতো তারকা ফুটবলাররা। রিয়াল মাদ্রিদের 7 নম্বর জার্সির আছে বিশেষ মাহাত্ম্য। মাদ্রিদের 7 নম্বর জার্সিতে খেলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো, রাউল, বুত্রাগেনো, জুয়ানিতোর মতো তারকারা। মাদ্রিদের 7 নম্বর জার্সি দীর্ঘদিন দখলে ছিল ক্লাবের কিংবদন্তি রাউল গঞ্জালেসের কাছে। 2010 সালে রাউল ক্লাব ছাড়লে 7 নম্বর জার্সি পান ক্রিস্টিয়ানো রোনালদো। এর আগেও ম্যানচেস্টার ইউনাইটেডে থাকাকালীন 7 নম্বর জার্সি পরতেন রন। রোনালদোর ছোঁয়ায় আরও বাড়ে 7 নম্বর জার্সির মর্যাদা। রোনালদো মাদ্রিদ ছাড়ার পর অভিশপ্ত জার্সিতে পরিণত হয় 7 নম্বর। মারিয়ানো ডিয়াজ, এডেন হ্যাজার্ড এই জার্সি পরে দলের প্রত্যাশা পূরণ করতে পারেননি। হ্যাজার্ড ক্লাব ছাড়ার পর রিয়ালের আইকনিক 7 নম্বর জার্সি তুলে দেওয়া হয়েছে রিয়ালের সুপারস্টার ভিনিসিয়াস জুনিয়রের হাতে। এর আগে রিয়ালের হয়ে 20 নম্বর জার্সি পরে খেলতেন ব্রাজিলিয়ান এই উইঙ্গার। নিজেদের ওয়েবসাইটে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটা জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। এছাড়াও জার্সি পরিবর্তন হয়েছে রিয়ালের আরেক ব্রাজিলিয়ান উইঙ্গার রদ্রিগো গুয়েজের। পরবর্তী মৌসুমে 11 নম্বর জার্সি পরে মাঠে নামবেন তিনি। এর আগে রিয়ালের 11 নম্বর জার্সি পরে খেলতেন মার্কো অ্যাসেন্সিও। ক্লাবের সঙ্গে চুক্তি নবায়ন না করে গেল মৌসুমে দল ছেড়েছেন তিনি। ফাহিম ইসলাম, সময় সংবাদ।